মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত্র ঘুমাইতে পারেন নাই, যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ, আল্লাহর ওলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরাইতেন, আল্লাহর ভয় অন্তর তাদের অন্তরগুলি প্রকম্পিত হইত। কাপ সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন, পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, ঘুমিয়ে রয়েছে, স্বপ্নের ঘরে আল্লাহ ডাকতে বলতেছে, মালিক সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি, তুমি চিন্তিত হইও না রে মালে, কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দী।